সরকারি দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং দৈনিক ভিত্তিক মাস্টার রোল এবং প্রকল্পে কর্মরত সকলকে স্বশ দপ্তরে বয়স শিথিল রেখে চাকরি স্থায়ীকরণের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে কর্মীরা। শনিবার সকাল 10টার দিকে কয়েকশো আউটসোর্সিং কর্মী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আউটসোর্সিং এর কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হওয়ায় আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। তিনি আরো বলেন, তাদের এই রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি। বাংলা নিউজ ডেস্ক।